প্রথম প্রশ্ন, যে কোষ ছাড়া কোনো প্রাণী তৈরি হতে পারে কি না? উত্তর হচ্ছে নো। কিন্তু হারামেশাই এই প্রশ্নটি করার পর যে উত্তরটি আসে, তাহলে ভাইরাস তো প্রাণী, যখন তখন তো সে একটা প্রাণী, তাহলে তার মধ্যে তো কোনো কোষ নাই, তাহলে এটি কেমন ধরনের উত্তর হলো? আসলে বিষয়টা হচ্ছে যে ভাইরাস এটি হচ্ছে একটা অকোষীয়, এটির মধ্যে কোনো কোষ নাই। কোষ না থাকার ফলেও এর মধ্যে যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলির দ্বারা সে তার জীবনকে চালনা করতে পারে। আর আমরা জানি যে একটা কোষ, তার মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে, কোষীয় অঙ্গাণু যেটাকে বলতেছি আমরা, আর সেটিকে আরেক ভাষায় বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো। সেগুলোর মধ্যে কি কি আছে? আছে আমাদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপরে আছে আমাদের গোলজি বডি, রাইবোসোম, ইটসেট্রা, আরো অনেকগুলো অঙ্গাণু। কিন্তু ভাইরাসের মধ্যে এই জিনিসগুলি নাই। তার বদলে ভাইরাসের মধ্যে যেটি আছে, ভাইরাস যেটি যেটি দিয়ে তৈরি, সেটি হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, এই দুটি উপাদান দিয়ে তৈরি। এই দুটি উপাদান দিয়ে তৈরি কথাটার অর্থ হচ্ছে একটা ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কিন্তু এই দুটি কখনো একই সাথে থাকবে না। এখন থাকবে না কেন, এই উত্তরটি আপনারা আমাদেরকে জানাবে। এরপর এই ভাইরাসের সাথে যখন এই আরএনএ এবং ডিএনএ থাকে যে অংশের মধ্যে, তার চারপাশে আমাদের প্রোটিন আবরণ দ্বারা যুক্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোটিন তাহলে আবার কি? প্রোটিন খায় নাকি মাথায় দেয়? প্রোটিনের ক্ষেত্রে যে অংশটুকু আমরা বলবো, যে প্রোটিন হচ্ছে আমাদের একটা লম্বা চেইন, যে এরকম একটার পর একটা অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র একক যুক্ত হয়, একটা বিশাল লম্বা চেইন তৈরি করে। বিষয়টা কিরকম, যে একটা আমরা দেয়াল বা ওয়াল বলতেছি কোন সময়, আমাদের বাসা বাড়ির যে ওয়াল গুলি রয়েছে, যে অনেকগুলি ইটের গাঁথুনি রয়েছে, এবং অনেকগুলি ইটের গাঁথুনি থাকার ফলে সেটিকে আমরা বলতেছি একত্রে, পুরোটাকে বলতেছি দেয়াল। ঠিক সেরকম ওই দেয়ালের ক্ষুদ্র একক গুলির নাম কি? ক্ষুদ্র একক গুলির নাম হচ্ছে আমাদের ইট বা ব্রিক্স। তো তারপর আমাদের এই যে প্রোটিনের মধ্যে, সেই প্রোটিনটা হচ্ছে আমাদের দেয়াল। তাহলে প্রোটিন ইজ ইকুয়ালস টু আমাদের এখানে দেয়ালের সাথে তো তুলনা করতে পারি, যেহেতু ওয়ালের ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের ইট। ঠিক সেরকম প্রোটিনের ক্ষেত্রে ক্ষুদ্রতম যে এককটি রয়েছে সেটির নাম হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। এখন এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটা আবার কিরকম, এই অ্যামাইনো অ্যাসিডটা আবার কি কি জিনিসতে তৈরি হয়েছে? আমরা দেখতে পেলাম যে ওয়ালের মধ্যে রয়েছে ইট, সেই ইটগুলি অনেকগুলি একত্রে যুক্ত হয়ে তৈরি করছে একটা ওয়াল। ঠিক তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা আবার কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটি আমরা দেখি। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা পাবো কার্বন, এর মধ্যে থাকবে আমাদের কার্বন, এবং তারপরে যেটি থাকবে দুই নাম্বারে নিলাম আমাদের COOH নামক একটা জিনিস থাকবে, তিন নাম্বার NH2 নামক একটা জিনিস থাকবে, চার নাম্বার যেটি সেটি হচ্ছে আমাদের R নামক একটা জিনিস থাকবে। তো এরপরে পাঁচ নাম্বার একটা জিনিস থাকবে সবসময়ের জন্য, সেটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন সবসময়ের জন্য থাকবে বলতে, এই জিনিসটা হচ্ছে আমাদের সাধারণ বা ডিফল্ট, যেটিকে বলতেছি ডিফল্ট যে গঠনটা, সেই গঠনের মধ্যে হাইড্রোজেন থাকবে। এই আর বলতে কি বোঝায়, NH2 বলতে কি বোঝায়, COOH বলতে কি বোঝায়, আর এই কার্বন এদেরকে কিভাবে একত্র করে রাখে? অ্যামাইনো অ্যাসিড যেহেতু আমাদের অনেকগুলি যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি পেপটাইড, আর পেপটাইডগুলি অনেকগুলো একত্রে যুক্ত হয় তৈরি করে আমাদের প্রোটিন। এগুলো আমাদের এখানে ডিসকাশন করব না, এগুলো আমরা ডিসকাস করব আমাদের কোর্স চ্যাপ্টারের মধ্যে এবং রসায়নের চ্যাপ্টারগুলোতে। তো এর মধ্যে থেকে আমাদের এই দুটি জিনিস, এই দুটি জিনিসের আবার নাম রয়েছে, এটির এককভাবে নাম রয়েছে, এটির এককভাবে নাম রয়েছে, এটিরও এককভাবে নাম রয়েছে। ঠিক সেরকম তার আগে আমরা দেখি যে একটা টু ডাইমেনশন অবস্থার মধ্যে অ্যামাইনো অ্যাসিডটার স্ট্রাকচারটা কেমন দাঁড়ায় বা গঠনটা কেমন দাঁড়ায় বা তার শারীরিক অবস্থাটা কীরকম দাঁড়ায়। প্রথমে আমাদের সি থাকবে, একটা কার্বন, কার্বনের চারটা যোজনী, এটি আমরা জানি সর্বোচ্চ যোজনী চারটা, সেই চারটা যোজনীর দ্বারা এই সব জিনিসগুলোকে একত্র করে রাখবে। তাহলে এই যে কার্বনটা ছিল একে লিখলাম আমরা, তাহলে থাকলো কে, 2, 3, 4 এবং 5 নাম্বার, এদেরকে আমরা ক্রমান্বয়ে বসাবো। তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত থাকলো, হাইড্রোজেন গেল, আর থাকলো, এখানে আমরা আর লিখলাম, এই আর গেল, থাকলো এবার COOH NH2, এখানে আমরা লিখলাম COOH, আর এখানে লিখলাম আমরা NH2। এখন প্রশ্ন হচ্ছে এই আর কি, COOH কি, NH2 কি, এগুলো আমরা ক্রমান্বয়ে রসায়ন চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা শুধু তাদের পরিচয়টা দেখব, যে COOH এটি হচ্ছে, এটির নাম যেটি সেটি হচ্ছে কার্বক্সিলিক মূলক, যেটাকে মূলক বলতেছি, মূলক কাকে বলি এবং আয়ন কাকে বলি, এই দুটির মধ্যে হারামেশাই
একটু ঝামেলা হয়ে যায়, আমরা এটিও বলবো একটু পরেই, তার আগে আমরা স্ট্রাকচারটাকে দেখে ফেলি। তো এই আর বলতে বুঝতেছি আমরা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, আর এটির নাম হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক সরি গ্রুপ, আর এটির নাম হচ্ছে আমাদের, এই হাইড্রোজেনকে আমরা মিশাই দিলাম, শুধু এইচ মানে আমাদের হাইড্রোজেন সেটা আমরা জানি, এটির নাম হচ্ছে আমাদের অ্যামিন, অ্যামিন গ্রুপ। আচ্ছা প্রশ্ন হচ্ছে যে গ্রুপ কাকে বলে, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে গ্রুপ কাকে বলে, তখন আমরা খুব সহজে বলতে পারবো গ্রুপ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল একক, তাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারাকশন থাকবে, তাদের মধ্যে ফ্রিকোয়েন্ট একটা ভাব থাকবে, ফ্রিকোয়েন্ট তাদের মধ্যে কমিউনিকেশন থাকবে, এবং তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট থাকবে যেটি শুধু তাদের মধ্যে, অন্য কোনো কিছুর মধ্যে থাকবে না। যেমন বিষয়টা হচ্ছে এরকম ভাবে বলা যায় যে সায়েন্স গ্রুপের যে ছাত্রছাত্রীরা রয়েছে, এই সায়েন্স গ্রুপের মধ্যে একটা কন্ট্যাক্ট থাকবে, এদের মধ্যে যারা যারা আছে তাদের মধ্যে একটা নিয়মিত কমিউনিকেশন থাকবে, এবং তাদের মধ্যে একটা যোগাযোগ থাকবে, এবং তাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্ট ইনফ্লুয়েন্স থাকবে, মিউচুয়াল ইন্টারাকশন থাকবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কমার্স গ্রুপ, এদের মধ্যে যে ইন্টারাকশনটা তাদের মধ্যে শুধু থাকবে। এরপর যেটা আছে আর্টস গ্রুপ, সেটিকে তাদের মধ্যে তাদের নিজেদের একটা কমিউনিকেশন থাকবে। এই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ, কিন্তু এদের আবার নিজস্ব কিছু যোগাযোগ থাকতে পারে, কিন্তু সেটা পরে আমরা সেটি পরে আলোচনা করব। কিন্তু সায়েন্সের মধ্যে যারা যারা থাকবে এদের যে বৈশিষ্ট্যগুলি, এদের যে বৈশিষ্ট্যগুলি, এদের যে বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ আলাদা আলাদা। ঠিক সেরকম ভাবে এই গ্রুপ অ্যামিন গ্রুপ এর মধ্যে কিছু কিছু জিনিস থাকবে যেটি এটির সাথে কখনোই মিলবে না, আবার এটির মধ্যে যে জিনিসগুলি থাকবে সেটি এটির সঙ্গে কখনোই মিলবে না। তারা এককভাবে নিজেদের মধ্যে বা নিজেদের যে গ্রুপ, সেই নিজেদের গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করতে পারে, তাদের মধ্যে কিছু মিল থাকবে, তাদের মধ্যে কিছু ফ্রেন্ডলি ভাব থাকবে। তো এইগুলো আমাদের আরো পরে আলোচনা যাব আমরা। তো এখন এর মধ্যে খুব সহজ একটা প্রশ্ন, সেটি হচ্ছে তাহলে এই ফাংশনাল গ্রুপটা আসলে কি? আমরা যখন কেমিস্ট্রি বই খুলবো দেখবো যে এদের একটা সিকোয়েন্স সাজানো হয়েছে যাদেরকে নাম দেওয়া হয়েছে কার্যকরী মূলক। এই ফাংশনাল গ্রুপের একটা নাম আছে বাংলা নাম, সেটি হচ্ছে কার্যকরী মূলক। তাহলে এই কার্যকরী মূলক, কার্যকরী শব্দের অর্থ কি? কার্যকরী শব্দের একটা প্রতিশব্দ আছে যেটিকে আমরা বলতেছি প্রয়োজনীয়, আর এই যে মূলক, মূলক আর আয়ন এই দুটির মধ্যে তফাৎ কি? মূলক এবং আয়ন এই দুটোকে আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি, আমরা অ্যামাইনো অ্যাসিডস এর মধ্যে থেকে কয়েকটা জিনিসকে শুধু জেনে নেব, জেনে নিয়ে আমরা আমাদের সামনের টপিকসে চলে যাব। প্রথমটা হচ্ছে একটু আগে আমরা বললাম যে আয়ন এবং হচ্ছে মূলক, এটি সবচেয়ে সহজ একটা উদাহরণ হচ্ছে যে আয়ন শুধু তৈরি হতে পারবে মৌল থেকে, মৌল থেকে যখন ইলেকট্রন ত্যাগ হবে অথবা ইলেকট্রন গ্রহণ হবে তখনই আমরা আয়ন পাবো, অথবা ইলেকট্রন গ্রহণ যখন একটা মৌল থেকে, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে মৌল থেকে যখন ইলেকট্রন বা ত্যাগ হবে অথবা গ্রহণ হবে সেটিকে আমরা বলতেছি আয়ন। আর মূলকের ক্ষেত্রে যেটি ঘটবে, এটি আমরা ক্লাস 9-10 এ পড়েছি কিন্তু আমাদের মনে নাই, সেটি হচ্ছে যে আমাদের অনেকগুলা পরমাণু একত্র থাকবে, একত্র থাকা অবস্থায় সেটি থেকে ইলেকট্রন ত্যাগ হবে অথবা গ্রহণ হবে, সেটিকে বলতেছিলাম আমরা মূলক। যেমন হচ্ছে OH, এটা একটা পরমাণু, এটাও একটা পরমাণু, কিন্তু এদের একত্র অবস্থাটার নাম হচ্ছে হাইড্রক্সিল। এই যে উপরে একটা নেগেটিভ চিহ্ন আছে সেটি ইলেকট্রন গ্রহণ করবে অথবা ত্যাগ করবে, সেটির দ্বারা আমরা বুঝবো যে এটা একটা মূলক। তাহলে মূলক হচ্ছে আমাদের পরমাণুর গুচ্ছ, পরমাণুর গুচ্ছ বা পরমাণু গুচ্ছ, এটি কখনোই একক থাকবে না এবং এটি শুধুমাত্র যৌগ, আমরা পরমাণু গুচ্ছকে নাম দিই কি যৌগ, সেটির মধ্যে শুধু ঘটবে, কিন্তু আয়নের মধ্যে সেটি সব সময় ঘটবে শুধুমাত্র মৌলের মধ্যে। এই দুটি হচ্ছে আমাদের আয়ন এবং মূলকের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে এখন আমরা যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কার্যকরী মূলক নাম পেয়েছিলাম, সেই কার্যকরী মূলকের মধ্যে আমরা একটু ঘুরে আসি। কার্যকরী মূলককে চিনতে হলে আমাদেরকে একটু নতুন কয়েকটা জিনিসের সাথে পরিচয় হতে হবে, সেটি হচ্ছে আমাদের সমগোত্র এবং হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। নামগুলি দেখে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু ভিতরে যখন আমরা যাব তখন মনে হয়েছে না বিষয়গুলো অতটা আমাদের যেরকম মনে হচ্ছে অতটা কঠিন নয়।
কার্যকরী মূলকের মধ্যে যাওয়ার আগে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে সমগোত্রক এবং সমগোত্রীয় শ্রেণী, এই দুটিকে আলাদা করে দেখব যে সমগোত্রক বলতে কি বোঝায়। আমরা জানি যে জৈব যৌগের মধ্যে জৈব যৌগ কাদেরকে বলতেছি, যে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যেসব আছে যাদেরকে আমরা হাইড্রোকার্বন বলতেছিলাম, সেসব হাইড্রোকার্বন যুক্ত যৌগকেই বলতেছি আমরা হচ্ছে জৈব যৌগ। তো এই জৈব যৌগগুলোর মধ্যে আমরা যদি কার্বন যুক্ত যেসব পরমাণু আছে, পরমাণু কেন বলতেছি, কার্বনের সাথে আর অনেকগুলো পরমাণু একত্রে যুক্ত একটা যৌগ তৈরি করবে। এই জন্য আগে আমরা বলতেছি যে কার্বনের সঙ্গে যখন আমাদের অনেকগুলি যৌগ আরো পরমাণু আসবে, এসে যখন একটা যৌগ তৈরি করবে যেটিকে বলতেছি জৈব যৌগ, সেই জৈব যৌগ যখন একটা নির্দিষ্ট ক্রমবর্ধমান ভাবে বাড়তে থাকবে, এই কথাটার অর্থ কি, যে একটা CH4, এটি যেমন এখানে কয়টা কার্বন আছে, একটা, তারপর C2 H6 এখানে আছে কয়টা, দুইটা। তো এদেরকে আমরা বলতেছি যে ক্রমবর্ধমান ভাবে যখন জৈব যৌগের এইসব আমাদের অনুস্থ যে কার্বন আছে সেই কার্বনগুলো যখন এভাবে ক্রমবর্ধমান ভাবে বাড়তে থাকবে, তখন আমাদের একটা খেয়াল করার জিনিস আছে এখানে, এখানে খেয়াল করার জিনিস আছে, সেটি হচ্ছে কিরকম জিনিস, যে এদেরকে যদি একটু আরো আলাদাভাবে দেখানো যায়, সেটি হচ্ছে এরকম যে CH CH H এবং H এদেরকে যদি ভাঙানো হয় তাহলে আসবে বিষয়টা এরকম যে CH3 CH3 এরকম একটা জিনিস, এদের মধ্যে যদি ভাঙানো হয় CH3 CH2 CH3। তো এদের মধ্যে সবচেয়ে কমন যে অংশটুকু সেটি হচ্ছে যে এদিকে যদি আরেকটু বিস্তৃত করা হয় যে তাদের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, তাহলে দেখা যাবে যে এদের মধ্যে একটা কমন ডিফারেন্স আছে, যে এই প্রতিটা অংশ এদের মধ্যে একটা কমন ডিফারেন্স, এই প্রতিটা অংশ যে এদের মধ্যে কমন যে অংশটুকু সেটি হচ্ছে CH2, এটি হচ্ছে একটা মূলক, এই মূলকটার নাম হচ্ছে মিথিলিন মূলক। এটাকে আমরা আয়ন বলতে পারবো না, কারণ এটি আমাদের আয়নের বৈশিষ্ট্য মানেনি, আয়নের বৈশিষ্ট্যটা কি ছিল, সেটি হতে হবে মৌল, কিন্তু এটি যৌগ, যেহেতু যৌগ সুতরাং এটার নাম হচ্ছে আমাদের মূলক। তাহলে এই মূলকটা একটা পার্থক্য থাকবে, মধ্যে যে মৌলিক পার্থক্যটুকু সেটা হচ্ছে CH2, যেটিকে আমরা বলতেছিলাম মিথিলিন মূলক। তো এটি হচ্ছে গেল আমাদের জৈব যৌগের এইসব মৌলগুলোর একটা প্রথম শর্ত। এই শর্তটা কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি একটু পরে আমরা বুঝতে পারবো। এবং দ্বিতীয় যে শর্তটা, সে দ্বিতীয় শর্ত হলো এইসব যে যৌগগুলো আমরা নিচ্ছি সেইসব যৌগগুলোর মধ্যে CH2 এর ব্যবধান আছে, যেমন এখানে CH2 এর ব্যবধান আছে। এরপরে যদি আমরা আর একটা নিই যে CH2 দেন CH2 CH3, এরকম যে যৌগগুলি আছে, বিউটেন, তারপর আমাদের হচ্ছে ছিল হচ্ছে সরি মিথেন ইথেন প্রোপেন দেন বিউটেন, প্রোপেনের ক্ষেত্রে আমরা CH2 পেয়েছি, এক্ষেত্রেও CH2 পেয়েছি, কাদের মধ্যে পেয়েছি, এদের মধ্যে আমাদের এই একটা যৌগ, এটাও কিন্তু আর একটা যৌগ, এই দুটো যৌগের মধ্যস্থ একটা অংশ সেটি ছিল আমাদের CH2, যেটির দ্বারা আমরা পেয়েছি এই মৌলিক ব্যবধানটুকু। তাহলে এই মৌলিক ব্যবধানটুকু থাকবে, এবং সেই সাপেক্ষে দেখা যাচ্ছে যে এই প্রথম শর্ত দ্বিতীয় শর্ত এই দুটি শর্তের মধ্যে প্রথম শর্তটা ছিল হচ্ছে CH2 এর ডিফারেন্স থাকবে, আর দ্বিতীয় শর্তটা হচ্ছে আমাদের সাধারণ একটা অংশ সেটি হচ্ছে আমাদের যৌগের এদের যে সিকোয়েন্সটা আছে আমাদের প্রথম থেকে শুরু করে যতদূর পর্যন্ত আমরা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি করতে থাকবো, তাদের মধ্যে দেখা যাবে যে যৌগের একটা সাধারণ সংকেত আমরা পাবো। তাহলে এই সাধারণ সংকেত এবং CH2 এর ডিফারেন্স তখনই থাকবে তখন এই সকল যৌগগুলোকে বলবো আমরা সমগোত্রক যৌগ। তাহলে জিনিসটাকে আর একবার বলা যাক, যে যখন আমাদের কোনো জৈব যৌগ থাকবে সেসব যৌগ যৌগের মধ্যে প্রথম শর্ত, যদি সেসব যৌগ যৌগের মধ্যে CH2 এর একটা পার্থক্য থাকে, এবং দ্বিতীয় শর্ত হলো যে এই CH2 এর পার্থক্য থাকা তো লাগবেই, সেই সাথে এদের যে যৌগটি রয়েছে সেই যৌগটির যে ক্রমবর্ধমান সিকোয়েন্স অনুসারে আমরা যে নতুন নতুন যৌগগুলি পেয়েছি সেসব যৌগগুলোর মধ্যে একটা কি থাকবে, আমাদের যৌগের সংযুক্তি যেটাকে বলতেছি আমরা, এই সংযুক্তি জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করবো না, সংযুক্তি থেকে আমরা স্থূল সংকেত বের করার একটা প্রক্রিয়া করেছিলাম আমার ক্লাস 9-10 থাকতে। তাহলে যৌগের যে সংযুক্তি, এই সংযুক্তি থেকে
একটা সাধারণ সংকেত আমরা পাবো, সাধারণ সংকেত। এই জিনিসটা কিভাবে পাবো এটি আমরা একটা অংশে একটু দেখে নিই, সেটি হচ্ছে তো CH4, তারপর আমরা লিখলাম C2 H6, তারপরে C3 H8, দেন C4 H10। তাহলে এখন এখানে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে কার্বনের সংখ্যা আছে 1, হাইড্রোজেনের সংখ্যা 4, কার্বনের সংখ্যা 2, হাইড্রোজেনের সংখ্যা 6। তার মানে কার্বন যখন একটা বৃদ্ধি পেয়েছে, এখানে হাইড্রোজেন বৃদ্ধি পেয়েছে 2টা, এখানে কার্বন 3টা, এখানে ছিল 2টা, বৃদ্ধি পেয়েছে 2টা, কার্বন এখানে 3টা, আছে আমাদের 8টা, ছিল 6টা, এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে 2টা। তাহলে এটাকে যদি আমরা এখন একটা ম্যাথের ফর্মুলার মতো করে সাজাতে চাই, তাহলে যেটি আসবে সি এবং এইচ, একটা করে কার্বন সেটিকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি, এবং এখানে টুয়াইস এন, তার সাথে প্লাস একটা 2 দিচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা এই পুরো অংশটা থেকে, বা এই যে ক্রমবর্ধমান একটা করে অণু রয়েছে বা যৌগ রয়েছে, এই সব যৌগগুলা থেকে এই যে একটা সাধারণ সংকেত আমরা তৈরি করতে পারলাম, এই সাধারণ সংকেত তৈরি করতে পারছি এই সব যৌগ থেকে, এই সব যৌগগুলাকে বলতেছি আমরা সমগোত্রক যৌগ। এখন এই সমগোত্রক যৌগগুলোর যে ধারা এবং এটির ক্ষেত্রে যে ধারা সেটি কিন্তু একটু ব্যতিক্রম, যেমন CH2 দেন হচ্ছে আবার হচ্ছে আমাদের CH3 দেন CH2 ডাবল বন্ধন CH2, তারপরে আবার CH3 দেন CH2 ডাবল বন্ধন, তারপর একক বন্ধন সেটি হচ্ছে 2, সরি এখানে 1, তারপরে এখানে আমাদের CH2 সরি CH দেন হচ্ছে CH2। তো এদের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে অবস্থাটা, আর এদের ক্ষেত্রে যে অবস্থাটা ছিল সে অবস্থাটা এক নয়। এদের ক্ষেত্রে যেটি ছিল এটির ক্ষেত্রে আমরা যেটি পাবো সেটি সাধারণ, এটির ক্ষেত্রে CH3 CH3, এটির ক্ষেত্রে যেটি পাবো CH3 CH2 CH3, এটির ক্ষেত্রে যেটি পাবো CH3 CH2 CH2 দেন CH3। তো এই অংশটুকু আমরা পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটু ব্যতিক্রম, কিন্তু এদের মধ্যেও মৌলিক যে পার্থক্যটা সেটা হচ্ছে CH2, সেই CH2টা আছে। তো সেই CH2টা থাকার কারণে এদেরকে বলতেছি আমরা আবার এইসব যৌগগুলো আবার সমগোত্রক যৌগ, এইসব যৌগগুলো সমগোত্রক, মানে এই সিকোয়েন্সে যেগুলো আছে আবার এই সিকোয়েন্সে যেগুলো আছে সেগুলো আবার সমগোত্রক যৌগ। তো এই সমগোত্রক যৌগগুলোর যে অবস্থাটা দেখলাম আমরা এখানে, এদের ক্ষেত্রে একক বন্ধন শুধু, এদের মধ্যে দ্বিবন্ধন, তাহলে এই যে বন্ধনের ক্ষেত্রে এরা সমগোত্রক হলেও, এরা সমগোত্রক হলেও দুজন কিন্তু আলাদা, কারণ এদের যে বৈশিষ্ট্য আর এদের যে বৈশিষ্ট্য দুটি এক নাও হতে পারে, এবং রাসায়নিক দিক থেকেও বা রাসায়নিক বৈশিষ্ট্যের দিক থেকেও তারা আলাদা হতে পারে। এই জন্য এই সব সমগোত্র অবস্থার দ্বারা আমরা যে শ্রেণীটা পাইলাম, শ্রেণী বলতে এই সব, এটা একটা নতুন শ্রেণী, এটা একটা নতুন শ্রেণী, দেন এরকম একটা শ্রেণী হতে পারে যেন CH3 COOH, দেন CH3 CH2 COOH। এদের মধ্যে যে অবস্থাটা, এদের মধ্যে যে অবস্থাটা এবং এদের মধ্যে যে অবস্থাটা সম্পূর্ণ আলাদা। তাহলে এটা একটা শ্রেণী, এটাকে নাম দিলাম ক শ্রেণী, ক শ্রেণীর মধ্যে সকলেই শুধু একক বন্ধন ভাবে থাকবে। আবার এদেরকে নাম দিলাম খ শ্রেণী, এই খ শ্রেণীর মধ্যে সকলে শুধু দ্বিবন্ধন ভাবে থাকবে। এখানে দিলাম গ শ্রেণী, এই গ শ্রেণীর মধ্যে তাদের মধ্যে মৌলিক ব্যবধান বা সমগোত্রক যে ব্যবধানটা CH2 বা মিথিলিন যে পার্থক্য, মিথিলিন মূলকের যে পার্থক্যটা সেটা থাকবে, কিন্তু এদের যে বৈশিষ্ট্যটা সেটা আলাদা থাকবে। এর শ্রেণীর নাম দিলাম গ শ্রেণী, সেটাকে বলতেছি আমরা। তাহলে এখন এই যে সমগোত্রীয় যৌগ থেকে যে বিশেষ বিশেষ শ্রেণীগুলি পাচ্ছি আলাদা আলাদা হবে, সেই সব শ্রেণীগুলাকেই বলতেছি আমরা সমগোত্রক বা সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণীর বিভিন্ন ধরনের নাম আমরা দিতে পারি তাদের স্ট্রাকচার থেকে, সেটি হচ্ছে CN H twice N plus 2, এটি হচ্ছে আমাদের ওই যৌগের সংযুক্তি থেকে যে সাধারণ সংকেতটা আমরা পেয়েছি সেই সাধারণ সংকেত, এটি শুধু অ্যালকেন, এই অ্যালকেনটা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী, আর সমগোত্রক এইখান থেকে আমরা পেয়েছি। আবার CN H twice N, এটি হচ্ছে আমাদের
অ্যালকিন, তো এটি হচ্ছে আমাদের একটা সমগোত্রীয় শ্রেণী। আবার CnH টুয়াইস এন মাইনাস টু, এটি অংশ পাবো যেটা আমাদের অ্যালকাইন, এটি আমরা পাবো যেটা সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে বিষয়টা কি, ট্রিপল বন্ধ থাকবে। তাহলে এই যে এই নামগুলি পেলাম আমরা, এই নামগুলি হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্র কি বলবো, যে যে কোনো একটা আমাদের যৌগ থাকবে, সেই সব যৌগের যে সাধারণ অবস্থা, সেই সাধারণ অবস্থাকে আমরা বৃদ্ধি করতে থাকবো ক্রমবর্ধমান ভাবে, তত একের পর এক, একের পর দুই, দুই পর তিন, তিনের পর চার, দেওয়ার পর তাদের মধ্যে যদি আমরা CH2 এর একটা বৈশিষ্ট্য বা পার্থক্য পাই, এই পার্থক্যটাকে বলতেছি আমরা এই যৌগের জন্য সমগোত্রক। আর এই পার্থক্যের জন্য আমরা নতুন নতুন শ্রেণী পাবো, যে একক বন্ধনের ক্ষেত্রে অ্যালকেন, দ্বিবন্ধনের ক্ষেত্রে অ্যালকিন, কিন্তু এর মধ্যেও CH2 থাকবে, এর মধ্যেও CH2 এর পার্থক্য থাকবে, এর মধ্যে দেখা যাবে CH2 এর পার্থক্য থাকবে। তার মানে পার্থক্য একই থাকলেই তারা একই শ্রেণীর মধ্যে না, একই শ্রেণীর মধ্যে না থাকার কারণে এদেরকে আমরা নাম দিয়েছি অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন এরকম। তাহলে এটি গেল আমাদের সমগোত্রক আর সমগোত্রীয় শ্রেণী। আর তাহলে কার্যকরী মূলকটা তাহলে কি, কার্যকরী মূলক আমরা অলরেডি তাহলে শিখেই ফেলেছি, এর মধ্যে শুধু একটি কথা বাড়তি যুক্ত করতে হচ্ছে, যে যে সকল জৈব যৌগ এই যৌগ যৌগের সঙ্গে একটা মূলক বা পরমাণু গুচ্ছ থাকবে, সেই পরমাণু গুচ্ছের দ্বারা, এই পরমাণু গুচ্ছ হতে পারে এরকম যে OH, এটা একটা পরমাণু গুচ্ছ ধরে নিলাম, আর এখানে একটা যৌগ আছে, সে যৌগের সঙ্গে এই জিনিসটা আছে, ধরে নিলাম এরকম CH2 CH3 CHOH। তাহলে এই যৌগের বৈশিষ্ট্যটা, রাসায়নিক যে বৈশিষ্ট্যটা, সেটা পরিবর্তন হবে, বা সেই বৈশিষ্ট্যটা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে লেজ হতে পারে, কম হতে পারে অথবা বেশি হতে পারে, সেই বৈশিষ্ট্যটা কেমন হবে সেই জিনিসটা নির্ভর করতেছে আমাদের এই মূলকটা, ওএস মূলকের উপরে, সেই ওএস মূলকটা এখানে আছে। তাহলে এই জৈব যৌগের রাসায়নিক বৈশিষ্ট্যটা কেমন হবে সেটা নির্ভর করতেছে ওএইচ এর উপরে, এই যে ওএস এর উপরে নির্ভর করতেছে। কিন্তু তাদের মধ্যে CH2 এর একটা পার্থক্য আছে, এই পার্থক্যটার নাম কিন্তু আমরা দিয়েছিলাম সমগোত্র। তাহলে কার্যকরী মূলককে যদি এখন আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে যে সংজ্ঞাটা দিব, যে জৈব যৌগের একটি জৈব যৌগ অথবা একটি অনুস্থ পর, একটি অনুস্থ যৌগ বা একটি অণু, তাদের মধ্যে যদি কোনো মূলক বা পরমাণু থাকে, সেই পরমাণুগুলা ওই জৈব যৌগের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে দেয়, এবং ওই বৈশিষ্ট্য নির্ধারণ করার সময়ও আমরা যে পার্থক্যটুকু পাই সেটা হচ্ছে সমগোত্র পার্থক্য, এবং সেই সমগোত্র পার্থক্যটা বজায় থাকবে। সেই সমগোত্র পার্থক্যটা বজায় থাকার পরেও যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলককে যদি আমরা সাধারণ অবস্থায় দেখতে যাই, তাহলে এভাবে আমরা লিখতে পারি যে কার্যকরী মূলক ইজ ইকুয়াল টু আমাদের এখানে পাবো আমরা পরমাণু গুচ্ছ অথবা মূলক, যারা এরাই হচ্ছে রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে দেবে, নির্ধারণ করবে, প্লাস এর সাথে আমাদের কি থাকবে, সমগোত্র বা সমগোত্রীয় শ্রেণীগুলা। তাহলে এটি গেল আমাদের কার্যকরী মূলকের অংশ। এরকম কার্যকরী মূলক আমরা রসায়নের যে টপিকস রয়েছে জৈব যৌগ, সেই জৈব যৌগের মধ্যে আমরা বিস্তারিত ভাবে আবারও আলোচনা করব। আমাদের দ্বিতীয় যে অংশটুকু সেটি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড দুটি কি একই কিনা, নিউক্লিওসাইড এই দুটি একই কিনা, একই কি না, তো এই দুটি একই কিনা সেই জিনিসটা বোঝার আগে আমরা কয়েকটা জিনিস আগে দেখি, যে আমাদের ডিএনএ এবং হচ্ছে আরএনএ এই দুটি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের এদের ব্যবহারগুলি আসবে। তো এইগুলি তৈরি হয় হচ্ছে আমাদের এই সব জিনিসগুলো দিয়ে, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এগুলো দিয়ে। তো যেহেতু ওগুলোদের তৈরি হয় ডিএনএ এবং আরএনএ, তার মানে এখানে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এদের মধ্যেও কিছু জিনিস রয়েছে, এরা কি কি জিনিস দিয়ে তৈরি সেটা আমরা দেখি। তো আমরা জানি যে পেন্টোজ সুগার আমরা নাম শুনেছি, পেন্টোজ সুগার আমরা কোষ রসায়ন চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো এই পেন্টোজ সুগার এবং এটির সঙ্গে যখন আমাদের জাস্ট শুধু পেন্টোজ সুগার থাকবে এবং আমাদের যুক্ত থাকবে হচ্ছে নাইট্রোজেন
বেজ। আচ্ছা, কথাটা অনেক কঠিন লাগতে পারে যে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন, এটি আবার কিরকম? নাইট্রোজেন বেজ আমাদের রয়েছে কয়টি? 5টি। আমরা জেনেছি জেনেছি ক্লাস 19-এ থাকা অবস্থায়, যখন আমরা সম্ভবত টিস্যু কালচার চ্যাপ্টারটি পড়েছিলাম, সেই সময় অ্যাডেনাইন যেটিকে প্রকাশ করতেছিলাম আমরা এ দ্বারা, তারপর হচ্ছে গুয়ানাইন যেটিকে আমরা প্রকাশ করতেছিলাম জি দ্বারা, সাইটোসিন যেটিকে আমরা প্রকাশ করতেছিলাম সি দ্বারা, দেন ইউরাসিল, এটিকে আমরা একটা স্টার মার্ক দিয়ে রাখি, এটিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছিলাম, তারপর হচ্ছে থায়ামিন, থায়ামিন এটিকে আমরা প্রকাশ করতেছিলাম টি দ্বারা। তাহলে এই 5টি হচ্ছে নাইট্রোজেন বেস। এদের মধ্যে কেউ কেউ আছে 2টা রিং যুক্ত, আবার কেউ কেউ আছে একক রিং যুক্ত। একক রিং যুক্ত কে কে? আমাদের এর মধ্যে জানি হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন, পিউরিন এবং হচ্ছে পাইরিমিডিন, এরকম একটা নাম রয়েছে। তো পিউরিনের মধ্যে রয়েছে আমাদের গুয়ানিন এবং অ্যাডেনাইন, আর হচ্ছে পাইরিমিডিনের মধ্যে রয়েছে হচ্ছে থায়ামিন আর হচ্ছে সাইটোসিন, আর একক যুক্ত রয়েছে হচ্ছে একক রিং যুক্ত, ইউরাসিলটা হচ্ছে একক রিং যুক্ত, এর মধ্যে হচ্ছে গুয়ানিন অ্যাডেনাইন এটা হচ্ছে দ্বিরিং যুক্ত, আর পাইরিমিডিন হচ্ছে থায়ামিন আর সাইটোসিন এটা হচ্ছে একক রিং যুক্ত। তো এই জিনিসগুলি যখন একটা পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত হয় তখন তাদের নাম যেটা হয় সেটার নাম হচ্ছে আমাদের নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইডের নামটা মানে নিউক্লিওসাইডটা কখন পাবো আমরা? যখন একটা নাইট্রোজেন বেস এবং একটা পেন্টোজ সুগার থাকবে তখন সেটাকে বলবো আমরা নিউক্লিওসাইড। আচ্ছা, তো নিউক্লিওসাইডের সাথে নিউক্লিওটাইডটা তাহলে কখন আসবে? নিউক্লিওটাইডটা আসবে কোন সময় সেটা আমরা দেখে নিই। যে আমরা নিউক্লিওসাইডের মধ্যে কি কি পেয়েছি? নিউক্লিওসাইড, সাইট অথবা নিউক্লিওসাইটও বলা হয়, নিউক্লিও সিআইটি অথবা সিওয়াইটি। তো নিউক্লিয়াস, নিউক্লিওসাইড অথবা নিউক্লিওসাইড দুটি একই জিনিস। এইটি কি কি জিনিসে তৈরি হলো? সেটি হচ্ছে পেন্টোজ সুগার, আর তৈরি হলো হচ্ছে আমাদের নাইট্রোজিনাস বেজ, এই দুটি জিনিস দিয়ে। এখন এই দুটি জিনিসের সাথেই আবার যখন একটা ফসফেট যুক্ত হবে, এই ফসফেট যুক্ত হলে তার নাম হয়ে যাবে হচ্ছে আমাদের নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড দুটি একই না, এই দুটির আলাদা আলাদা পরিচয় রয়েছে। সেই পরিচয়টি হচ্ছে যে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজিনাস বেস যখন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওসাইড, আর যখন পেন্টোজ সুগার, নাইট্রোজেনিয়াস বেস এবং ফসফেট এই তিনটি একত্রে থাকবে সেটিকে বলবো আমরা নিউক্লিওটাইড। তাহলে আর একটু ক্লিয়ার করে যদি লেখা হয় তাহলে আমরা এখানে জিনিসটা দিচ্ছি যে একটা পেন্টোজ সুগার, এক দুই তিন চার, এখানে 5, এখানে একটা যুক্ত থাকবে আমাদের নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, আর এটির নাম হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, আর এখানে আমাদের যুক্ত থাকবে একটা ফসফেট। তাহলে আমাদের এই পুরো অংশটার নাম হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, আর এই পুরো অংশটুকুর নাম যখন আমরা এই পুরাটাকে বিবেচনা করব তখন সেটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এই দুটি কখনোই একই নয়, দুটি অবশ্যই আলাদা। আর তিনটি করে যখন নিউক্লিওটাইড একত্র হবে, সেই তিনটি করে নিউক্লিওটাইড একত্র হলে তখন তার নাম হয়ে যায় হচ্ছে কোডন। এগুলো আমরা জিন জেনেটিক্স যখন আলোচনা করব তখন এইগুলো পুরোপুরি আলোচনা আসবে। এরপরে আমাদের একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে ক্রোমোসোম, ক্রোমোসোম ক্রোমাটিন এবং হচ্ছে ক্রোমাটিড এই তিনটি একই কিনা? এই তিনটি একই কি না? এই তিনটি একই? উত্তর হচ্ছে না, এই তিনটি একই না। এর জন্য সহজে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে ক্রোমোসোম, এই ক্রোমোসোম মানে হচ্ছে আমাদের ডিএনএ, এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো, এই জিনিসটার নাম হচ্ছে আমাদের ডিএনএ। আর ক্রোমাটিন মানে কি? ক্রোমাটিন হচ্ছে, আমরা জানি যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে থেকে আমাদের ডিএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয় এবং সেখান থেকে আমাদের প্রোটিনটাও বের হয়। তো ঠিক সেজন্য ক্রোমাটিন
এই জিনিসটা হচ্ছে আমাদের যুক্ত থাকে হচ্ছে হিস্টোন নন হিস্টোন এরকম কিছু প্রোটিনের সাপেক্ষে। এই জন্য ক্রোমাটিনকে আমরা যদি ইয়ে করতে যাই, যে ক্রোমাটিন কি, ক্রোমাটিন হচ্ছে আরএনএ থাকবে, ডিএনএ থাকবে, প্লাস হচ্ছে আমাদের প্রোটিন। আরএনএ থাকবে, ডিএনএ থাকবে এবং সেই সাথে প্রোটিন, এইটাকেই বলতেছি আমরা হচ্ছে ক্রোমাটিন। তাহলে ক্রোমোসোম জিনিসটা মানে হচ্ছে ডিএনএ, আর ক্রোমাটিন মানে হচ্ছে আরএনএ থাকবে, ডিএনএ থাকবে, প্রোটিন থাকবে, একত্রে তিনটাকে বলতেছি ক্রোমাটিন। আর এই তিনটা কোথায় থাকা পসিবল, সেটা হচ্ছে নিউক্লিয়াসে। এরপর আমরা দেখি ক্রোমাটিড, এই ক্রোমাটিডটা আসলে কি। এই ক্রোমাটিড জিনিসটা হচ্ছে আমাদের যখন কোষ বিভাজন ঘটে, কোষ বিভাজন ঘটার সময় ডিএনএ তার নিজে নিজে কপি তৈরি করে। ডিএনএ যখন নিজে নিজে কপি তৈরি করে, তখন একটা ডিএনএ এবং আরেকটা ডিএনএ সাথে যুক্ত হয়ে যায়। আমরা জিনিসটাকে দেখি একটু, যে এরকম যদি একটা ডিএনএ হয় আমাদের, আমাদের যদি এরকম একটা কোনো স্ট্রাকচার থাকে, তাহলে এইখানে আমাদের রয়েছে ক্রোমাটিডকে বোঝার একটা ভালো অংশ। তো সেই জিনিসটা কি, যে এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু, এটি আমাদের আসছে ধরে নিলাম হচ্ছে বাবা থেকে, এবং এই অংশটুকু ধরে নিলাম আসছে আমাদের মা থেকে। তাহলে এইখানে যে আমাদের যে অংশটা রয়েছে, এই অংশটা যখন নিজেই আর একটা কপি তৈরি করে নেয়, অর্থাৎ এইখানে যে অংশটা রয়েছে সে অংশটার নাম হচ্ছে কি, সে অংশটার নাম হচ্ছে আমাদের ক্রোমাটিড। তাহলে একটা সিস্টার ক্রোমাটিড বলা হয় এদেরকে। এই সিস্টার ক্রোমাটিডের একক একক যে অংশটা, এই একক অংশ যখন সে ছিল, তখন ই এর মতো একটা কপি তৈরি করে নিয়েছে, যেটাকে বলতেছি ডিএনএ নিজের নিজের রেপ্লিকেশন তৈরি করতেছে। তো রেপ্লিকেশন করার সময় তাকে বলতেছি আমরা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড অংশটুকু নাম আসে শুধুমাত্র যখন তাদের মধ্যে একই জিনিস, যার শুধু একটা বাবা থেকে একটা মা থেকে। এখানে ধরে নিলাম যে বৈশিষ্ট্যটা চোখের রং দেয়, চোখের রং দেওয়া আমাদের ক্রোমোসোম এখানে আসলো, আর এই চোখের রং ক্রোমোসোমটা বাবা থেকেও আসতে হবে, এই চোখের ক্রোমোসোম, এবং এরা নিজেরা নিজেদের মধ্যে কপি তৈরি করে নেয়, আর এই পুরাটাকে বলতেছি আমরা ক্রোমোসোম। তাহলে ক্রোমাটিন, ক্রোমাটিনের ক্ষেত্রে যে জিনিসটা আমরা জিনিস দেখলাম, সেটি হচ্ছে, আমরা সবগুলিকে একত্রে একটু করে লিখে দিচ্ছি, সেটি হচ্ছে ক্রোমোসোম। এটি আসবে আমাদের শুধুমাত্র ডিএনএ, যেটি সেটি আমাদের ক্রোমোসোম। আর এটির ক্ষেত্রে একটা কথা আছে, যে ক্রোমোসোম যখন একটু আগে আমরা যেটা দেখলাম, আচ্ছা ওটা আসতেছি আমরা ক্রোমাটিন। ক্রোমাটিনের ক্ষেত্রে আমরা সাধারণ যে অংশটুকু, সেটি হচ্ছে আরএনএ থাকবে প্লাস ডিএনএ প্লাস হচ্ছে প্রোটিন, এটিকে বলতেছি আমরা ক্রোমাটিন। আর ক্রোমাটিডের ক্ষেত্রে, ক্রোমাটিডের ক্ষেত্রে এই হচ্ছে শুধুমাত্র কপি তৈরি করবে যখন, একই ধরে নিলাম এটা একটা আমাদের ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম, এই ক্রোমোসোমটা জাস্ট এই একই জিনিস আর একটা তৈরি হবে, তৈরি হওয়ার পর এভাবে যুক্ত হয়ে থাকবে, এখানে এটা থেকে তৈরি হলো এটা কপি। তাহলে এই কপি তৈরি করার আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালি তাদেরকে বলা হচ্ছে ক্রোমাটিড। এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা একটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর এই দুটা ক্রোমাটিডকে একত্র করলে যেটা আমরা পাই সেটির নাম হচ্ছে ক্রোমোসোম। আর এখানে আমাদের যে এই একটা বিন্দু থাকে, যেটাকে আমরা বলতেছি সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার দ্বারা দুটি একত্রে যুক্ত থাকে। আর এই সেন্ট্র শব্দের অর্থ কেন্দ্র, মেয়ার মানে হচ্ছে বিন্দু। তাহলে এখানে একটা কালো বিন্দুর মতো থাকে বা ঘন বিন্দু, যেখানে কোনো রঞ্জক পদার্থ পৌঁছতে পারে না, অর্থাৎ এখানে কোনো ডিএনএ নাই। এটা খুবই মানে অড লাগতে পারে শুনতে, কিন্তু আসলে সেটা এর মধ্যে কোনো ডিএনএ থাকে না, এখানে কোনো ধরনের রঞ্জক পদার্থ পৌঁছতে পারে না, তা কুঞ্চিত অবস্থায় থাকে, সেটাকে বলছে প্রাইমারি কুঞ্চন। তো এই জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এটির মধ্যে কোনো ধরনের ডিএনএ থাকে না আমাদের। তাহলে এই একটা অংশ যখন নিজেই কপি তৈরি করে, কপি তৈরি করে যখন আর একটা ওই রকমই তৈরি করায় দেয়, তখন এই প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বলতেছি আমরা ক্রোমাটিন। তো আজকে আমাদের আলোচনা শুধু এতটুকুই ছিল, পরবর্তীতে আমরা এই প্রত্যেকটা অংশের ধারাবাহিক বর্ণনা নিয়ে একটা একটা করে সিকোয়েন্স দিতে থাকবো।